আজি আমি ঢকুয়াখানাত প্রায় 3.5 কোটি টাকা ব্যয় সাপেক্ষে রাজ্যিক ভিত্তিত আমার একটা প্রশিক্ষণ কেন্দ্র একটা আমি উদ্বোধন করছো। যেটা মাননীয় নব দলে ডাঙরিয়া যেটা পঞ্চায়েত বিভাগের মন্ত্রী আসে আর এটা পরিকল্পনা করেছিল যে রাজ্যিক ভিত্তিত প্রশিক্ষণ কেন্দ্র সমূহ অকল গুয়াহাটি ভিত্তিত নকৰি আমার অসমের উত্তর প্রান্তর যাতে ধেমাজি লক্ষিমপুরকে আদি করে বিশ্বনাথকে আদি করে বা আমার এই অঞ্চলকে আদি করে সেই সকল মানুষের যাতে গুয়াহাটিত অহার পরিবর্তে যাতে আমি ঢকুয়াখানাত যাতে প্রশিক্ষণ করব পাও তার কারণে পরিকল্পনা করেছিল আর সেই পরিকল্পনা আজ বাস্তবত রূপায়ণ করে আমি 3.5 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই রাজ্যিক ভিত্তিত প্রশিক্ষণ কেন্দ্র আমি আজ উদ্বোধন করেছো। ইয়াতে পঞ্চায়েত লেভেলর যাব প্রশিক্ষণ সেই প্রশিক্ষণবর রাজ্যিক ভিত্তিত প্রশিক্ষণব আমার ইয়াতে হবগে আর এনেকাক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিটি জেলার যেহেতু জেলা ভিত্তিত আছে রাজ্যিক ভিত্তিত আমার এটা এই তৃতীয় হল এটা আমার খানাপাড়াত আছে, এটা গুয়াহাটির কাহিকুচিত আছে আর এটা আমার এইটু ঢকুয়াখানা এইটু। গতি আমি নিশ্চিত ওপর আমি আনন্দিত হয়েছো যে আমার এই অঞ্চলের প্রতিনিধি সকলে এই অঞ্চলের পঞ্চায়েতের বিষয়া কর্মচারী সকলে এতিয়ার পর ইয়াতে প্রশিক্ষণ লোক পাইব। পঞ্চায়েত নির্বাচনের বাবে ইতিমধ্যে আমি টঙালি বান্ধিছো, সরকারও সাজু হয়েছে আর সাজু হওয়ার প্রাক মুহূর্তে আমি পঞ্চায়েত সমূহ আমি পুনর্গঠন করার ব্যবস্থা করছো। আর যেহেতু পূর্বতে যেহেতু এটা সমষ্টির এটা পার্ট পড়ছিলে পঞ্চায়েতত অন্য একটা পার্ট পড়ছিল অন্য বিধানসভাত পড়ছিল, গতি এবার যেহেতু বিধানসভার যেহেতু পুনের গঠন হয়েছে আর সেইটির প্রতি লক্ষ্য রাখি সমষ্টির ভিতরে যাতে পঞ্চায়েত সমূহ থাকে তার কারণে পঞ্চায়েত পুনর্গঠন প্রক্রিয়া চলি আছে। জেলা আয়ুক্ত সকলক দায়িত্ব অর্পণ করা হয়েছে, 30 আগস্টের ভিতর সম্পূর্ণ পঞ্চায়েত সমূহ পুনর্গঠন করব আর তার পরবর্তী সময় 7 সেপ্টেম্বরের ভিতর আমি যে ব্লক সমূহ উন্নয়ন খণ্ড সমূহ আমি পুনর্গঠন করি আর 7 তারিখের পর 17 তারিখের ভিতর রাইজর যদি অজর আপত্তি আছে সেইবর আমি নিষ্পত্তি করে আমি 17 তারিখে চূড়ান্ত নোটিফিকেশন আমি উলিয়াম কোন ব্লকের অন্তর্গত কোনটো পঞ্চায়েত হবগৈ বা কোন পঞ্চায়েতের কিমান জনসংখ্যা আছে সম্পূর্ণ নতুন তথ্য এটা আমি উলিয়াম। তারপর রাজ্যিক আমার যে নির্বাচন আয়োগ সেই নির্বাচন আয়োগক প্রদান করার পিছত আমি ভাবিছো যে ডিসেম্বর মাহর প্রথম পক্ষেকত এই নির্বাচনের কারণে আমি মন বান্ধিছো আর যেহেতু এবার যেহেতু সম্পূর্ণ জনসাধারণের উপর নির্বাচনত অংশগ্রহণ করা হব যেহেতু পঞ্চায়েত প্রতিনিধি সকলে কোনো দলীয় নমিনেশন না থাকবে, গতি এইবার পূর্বতক বেশি ভাল প্রতিনিধি আসবে বলে মানে আশাবাদী।